আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় যখন বাতাসেও দাঁতে ব্যথা অনুভব হয়ে থাকে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের দাঁতের অবস্থা এমন যেখানে বাতাস পৌঁছালেও দাঁতে ব্যথা অনুভব হচ্ছে তো ভিউয়ার্স এমনটি হয়ে থাকে আর এমনটি কখন হয়ে থাকে এবং কেন হয়ে থাকে তা আপনারা জানতে চলেছেন ভিওর্টস মূলত এই সমস্যাটি তখনই হয় যখন দাঁত পালপাইটিসে আক্রান্ত হয় বা পালপাইটিস অবস্থায় দাঁত থাকে তখনই এ ধরনের সমস্যা হয় যখন মুখের ভিতর হাওয়া টান দেওয়া হয় তখনও দাঁতে ব্যথা অনুভব হতে পারে যে দাঁতটি পালপাইটিসে আক্রান্ত হয়ে গেছে ভিওর্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনের একটি দাঁত ভেঙে গেছে আর ভেঙে যাওয়ার কারণে যেমনভাবে ভেঙছে ভাঙছে তো এমনভাবে ভেঙে যাওয়ার কারণে কিন্তু দাঁতের ভিতরে যে পাল্পটি রয়েছে বা দন্তমজ্জা রয়েছে সেটি ওপেন হয়ে গেছে তো এটি সামনের একটি দাঁত এমনভাবে ভাঙার কারণে দাঁতের যে পাল্প থাকে সেটি ওপেন হয়ে গেছে যদি মাড়ির ক্ষেত্রে কোনো দাঁতে এমনটি হয়ে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে দাঁতের উপর থেকে গর্ত হয়ে গর্তটা কিন্তু দাঁতের ভিতরের পাল্প পর্যন্ত চলে আসছে তো যে দাঁতের অবস্থা এমন হয়ে থাকে সেই দাঁতেই এ ধরনের অনুভূতি হয়ে থাকে যদি মুখে মুখ দিয়ে কোনো ধরনের হাওয়া টান দেওয়া হয় ভিতরের দিকে সেই ক্ষেত্রেও এমন দাঁতে ব্যথা অনুভব হয়ে থাকে কারণ হলো এখানে এভাবে গর্ত হয়ে যাওয়ার কারণে এখানে যে পাল্পটি থাকে বা দাঁতের ভিতরে এই পাল্প অংশটি খুবই স্পর্শকাতর যদি কোনো ধরনের ঠান্ডা পানি বা ভাতের কণা বা অন্য যে কিছুই যে কোনো কিছুই যদি দাঁতের এই ক্যাভিটি বা গর্তের ভিতরে প্রবেশ করে আর সেখানে পাল্পে টাচ করে তখন ব্যথা অনুভব হয় এমনকি যখন বাতাস পর্যন্ত যদি একটু জোরে ভিতরের দিকে বাতাস টান দেওয়া হয় সেক্ষেত্রেও এই গর্তের ভিতরে বাতাস ঢুকে যাওয়ার কারণেই এই পাল্পে সেই ধরনের ব্যথা অনুভব হয়ে থাকে দাঁতের এই পাল্প অংশটি খুবই স্পর্শকাতর আর যার জন্য শুধুমাত্র বাতাসেও ব্যথা অনুভব হয়ে থাকে ভিউয়ার্স যদি দাঁতের যে কোনো অংশ থেকে দাঁতের যদি একটি সাইড থেকে হোক বা উপর থেকে হোক যদি গর্ত হয়ে সেই গর্তটি দাঁতের ভিতরের পাল্প নষ্ট করে দিতে থাকে তখনই এ ধরনের সমস্যা হতে থাকে বাতাসেও এ ধরনের দাঁতের ব্যথা অনুভব হয়ে থাকে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের উপরে যখন এ ধরনের বড় গর্ত হয়ে যায় তখনই সাধারণত এরকম হতে থাকে এটি সব সময় হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যখন মুখের ভেতর হাওয়া প্রবেশ করে বা কেউ যদি হাওয়া ভিতর দিকে টান দিয়ে থাকে তাহলে এমন দাঁতে ওই ধরনের সমস্যা হয়ে থাকে যে বাতাসের কারণেও এমন দাঁতে ব্যথা অনুভব হতে পারে সাধারণত এই ধরনের দাঁতে বেশ কিছুবার যন্ত্রণা হয়ে থাকে ব্যথা হয়ে থাকে তো ভিওর্স এ ধরনের দাঁতের চিকিৎসা রয়েছে এ ধরনের দাঁত যদি আপনি ফেলে না দিয়ে রাখতে চান তাও আপনি রাখতে পারেন আর তার জন্য সে দাঁতে রোড ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে রোড ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে দাঁতে যখন একটি ক্যাপ পরিয়ে নেওয়া হবে তখন সে দাঁতটি আগের মতো হয়ে যাবে দেখতে এবং তার কার্যক্ষমতা ক্ষমতাও প্রায় আগের দাঁতের মতোই থাকবে তো ভিওর্স যে দাঁতগুলো অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেই দাঁতগুলো রুট ক্যানাল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করিয়ে নিয়ে সেটি কিন্তু দাঁতের কার্যক্রম ভালোভাবেই পরিচালনা করা যায় তো ভিওর্স এই ছিল ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম